সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সবাইকে আমি আমার পক্ষ থেকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এবং এই ভিডিওতে একটি বিষয়, সেটি হচ্ছে তোমাদের ভর্তি প্রক্রিয়া এবং কলেজ নির্বাচন। আজকের ভিডিওতে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, মনোযোগ দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে তুমি কিভাবে কলেজ নির্বাচন করবে এবং কিভাবে তোমার ভর্তি প্রক্রিয়া অগ্রসর হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা। তাহলে এই যে একটা হার্ডল পার করলে তোমরা এসএসসি পরীক্ষা পাস করলে, এখন নতুন হার্ডল তোমাদের সামনে কলেজ নির্বাচন এবং কলেজ চয়েস দেওয়া, ভর্তির ব্যাপারটা, অ্যাডমিশন প্রক্রিয়া। তো আমি যে কথাটা বলবো, কলেজ নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, একটা কলেজ যখন নির্বাচন করা হয় এটা কিন্তু কলেজ নির্বাচন করে না। একজন স্টুডেন্ট কোন কলেজ পাবে এটা কলেজ নির্বাচন করে না, এটা নির্বাচন করে শিক্ষা বোর্ড। তো শিক্ষা বোর্ড যে বিষয়গুলো বিবেচনায় রাখে, প্রথম কথা হচ্ছে তারা বিবেচনা করে জিপিএ, অ্যান্ড দেন তারা চিন্তা করে মার্কসের বিষয়টা। সুতরাং তুমি যখন একটি কলেজ নির্বাচন করবে, তুমি প্রথমেই প্রায়োরিটি দিবে তোমার জিপিএকে এবং দেন তোমার মার্কসকে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট যদি জিপিএ 4.5 পায় এবং একটা স্টুডেন্ট যদি জিপিএ 5 পায়, দুজনের কলেজ নির্বাচন নিশ্চয়ই একরকম হবে না। দুজন দুইভাবে চিন্তা করবে যে তারা কোন কলেজে পড়তে পারবে। সুতরাং জিপিএ এবং তোমার কি বলে ওটাকে মার্কসের উপর ভিত্তি করে তোমার কলেজ নির্বাচন তুমি করবে। ধরো তুমি একজন জিপিএ ফেলো বা 1200 মার্কস পেয়ে সে একটা জিপিএ 5 পেলো, আরেকজন মনে করো 1255 পেয়ে জিপিএ 5 পেলো। সুতরাং দুজনের কলেজ নির্বাচন প্রক্রিয়া কিন্তু অবশ্যই একরকম হবে না। সুতরাং তোমার কলেজ নির্বাচন যাতে অনুমান ভিত্তিক না হয়, কলেজ নির্বাচনটা যাতে বাস্তবসম্মত হয় জিপিএর উপর বেসিস করে এবং মার্কসের ভিত্তিতে হয়। তাহলে আমার প্রথম কথা ছিল জিপিএ এবং মার্কসের ভিত্তিতে তুমি তোমার কলেজ নির্বাচন করবে। তো সেকেন্ড যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি কোন কলেজে পড়তে চাও এটা আসলে নির্ধারিত হবে তুমি কোন জায়গা থেকে এসএসসি পাস করেছো সেটার উপর। তোমার আবাস, অর্থাৎ আবাসস্থল, অর্থাৎ তুমি কোথায় আছো, কোন ডিস্ট্রিক্টে তুমি আছো। তুমি যদি এখন ঢাকায় পড়তে চাও সেই ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। তুমি যদি নটরডেম কলেজে পড়তে চাও, তুমি হলিক্রসে পড়তে চাও, অথবা তুমি যদি কি বলে ওটাকে আইডিয়াল কলেজে পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমার ব্যাপারটা একটু ভিন্ন। একটা কথা মনে রাখবে, ঢাকায় গিয়ে পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঢাকায় থাকা, খাওয়া, সার্কেল, গার্ডিয়ান, এই বিষয়গুলো যদি প্রপারলি তোমার না থাকে তুমি কখনো ঢাকায় গিয়ে পড়ার চিন্তা করবে না। ইন্টারমিডিয়েটের সময়টা কিন্তু খুব কম, এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু ম্যানেজ করে তোমাকে একটা প্রচুর পড়াশোনা করতে হবে এবং অনেক ভালো রেজাল্ট করতে হবে। এখন তোমার যদি থাকার জায়গা না থাকে, চলাফেরার মতো ফ্রেন্ড সার্কেল না থাকে, তোমার যদি গার্ডিয়ান হিসেবে কেউ না থাকে, সেক্ষেত্রে ঢাকায় আসলে সেট হয়ে পড়ালেখা করা তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় লোকালি অনেক ভালো কলেজ আছে, এখন সব ডিস্ট্রিক্টে ভালো ভালো কলেজ রয়েছে, ভালো ভালো টিচার্স রয়েছে। লোকালি যদি তুমি থাকো, সব ধরনের ফেসিলিটি ফ্যামিলিকে কাছে পাবে, সব ধরনের সার্কেল কাছে পাবে, আমার মনে হয় লোকালি পড়াটাই ব্যাটার হবে। আর যারা ঢাকায় যেতে চাও সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন রকম। এরপর হচ্ছে, তুমি যখন কলেজ চয়েস করবে, কলেজ চয়েস করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে যে কলেজটা কেমন, এই কলেজ কেমন এই বিষয়টা জানার জন্য তোমাকে কিছু রিভিউ নিতে হবে। আসলে ইউটিউবেও এখন অনেক রিভিউ পাওয়া যায়, কিন্তু আসলে সব রিভিউ তো আর ইউটিউবে তুমি পাবে না। তুমি যে তোমাদের যে সিনিয়র, তোমার যে এলাকার যে ভালো রেজাল্ট করেছে এরকম সিনিয়র কারো কাছ থেকে তুমি আসলে জেনে নিতে পারো যে তোমার কলেজটা, তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ অথবা 4-5টা কলেজের মধ্যে কোন কলেজটি ব্যাটার হবে, অর্থাৎ রিভিউ দেখে তুমি ঠিক করবে কোন কলেজে তুমি ভর্তি হতে পারো। তো আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কলেজে যখন আমরা ভর্তি হব, এক্ষেত্রে অনেকে হতাশ হয়ে যাও যে আসলে আমি কি চান্স পাবো কি পাবো না। এবছর আমি একটা বিষয় তোমাদেরকে নিশ্চিত করতে চাচ্ছি, 25 লক্ষের মতো আসন রয়েছে আমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ের কলেজগুলোতে। তোমরা মনে হয় 16 লাখের মতো পরীক্ষা দিয়েছো বা পাস করেছো, এখন আসলে প্রত্যেকটা স্টুডেন্ট সিট পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে ভালো সিট, ভালো কলেজ আমি পাবো কি পাবো না, সেটাই আমাকে এখন দেখতে হবে। একটা 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 বিষয় তুমি মাথায় রাখবে, ভালো কলেজ পাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা এখানে বিবেচ্য বিষয় হিসেবে কাজ করবে সেটা হচ্ছে, তুমি আসলে 5 থেকে 10টি কলেজ চয়েস দিতে পারবে, সর্বনিম্ন 5টি 10টি, 5 থেকে 10টি কলেজ চয়েস দিতে পারবে। তোমার সবচেয়ে ভালো লাগার কলেজগুলো তুমি টপ 5-এর মধ্যে রাখবে এবং পর্যায়ক্রমে খারাপ কলেজগুলো তুমি দেওয়ার, খারাপ কলেজ বলতে কোনো কথা নেই, মানে কম পছন্দের কলেজগুলো তুমি দেওয়ার চেষ্টা করবে। এবং আরেকটা বিষয় আমি তোমাকে নিশ্চিত করতে চাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টে যখন ফলাফল প্রকাশিত হবে, তোমার যদি রেজাল্ট চলে আসে, তাহলে প্রথম 5টার মধ্যে যদি তুমি 4 নম্বরটাও পাও বা 3 নম্বরটাও পাও, অবশ্যই তুমি কি করবে, নিশ্চয়ন করে ফেলবে, নিশ্চয়ন করে ফেলতে হবে। নিশ্চয়ন কেন করে ফেলতে হবে সেই বিষয়টা নিয়েও আমি একটু পরে তোমাকে কথা বলবো। সেটা হচ্ছে, এবার যে জিনিসটা আমরা এই পর্যন্ত জানতে পারলাম, 10 আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হবে।
10 আগস্ট থেকে আবেদন শুরু হবে প্রথম পর্যায়ের। প্রথম পর্যায়ের আবেদন রয়েছে, দ্বিতীয় পর্যায়ের আবেদন রয়েছে, তৃতীয় পর্যায়ের আবেদন রয়েছে। আমি যে বিষয়টা তোমাকে একটু ক্লু দিচ্ছি সেটা হচ্ছে, প্রথম পর্যায়ের আবেদন হবে 150 টাকার মতো মনে হয় লাগবে আবেদন করতে। তখন আবেদন করার পর তোমরা অনেকেই আছো রয়েছো যারা চ্যালেঞ্জ করবে রেজাল্ট। তো যারা রেজাল্ট চ্যালেঞ্জ করবে পরবর্তীতে এই রেজাল্ট চ্যালেঞ্জ করাদের লোক মানে স্টুডেন্টসরাও আবেদন করবে। এই দুইটা আবেদনের পর ফলাফল প্রকাশিত হবে। তার মানে প্রথমেই তোমাকে যে কাজটা হবে অনলাইন আবেদন করতে হবে, তারপর যারা চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জের স্টুডেন্টরা আবেদন করবে। এই দুইটা আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমাদের কী দেওয়া হবে, ফলাফল প্রকাশিত। ফলাফল প্রকাশিত হওয়ার পরই হচ্ছে মেইন ঘটনা। ধরো তুমি কলেজ চয়েস দিলে, আমি আমি ময়মনসিংহে অঞ্চলে রয়েছি, আমি ময়মনসিংহে একটি প্রমিনেন্ট সরকারি কলেজ মোমিননাসা সরকারি মহিলা কলেজের লেকচারার হিসেবে আছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। এখন এই মোমিননাসা সরকারি মহিলা কলেজে গত বছর লাস্ট যে স্টুডেন্টরা চান্স পেয়েছিল তার নাম্বার ছিল 1200। সুতরাং এখন যদি কেউ 1150 পেয়ে মোমিননাসা কলেজ ফার্স্ট চয়েস দেয়, সেক্ষেত্রে তার জন্য কিন্তু মোমিননাসা কলেজ পাওয়াটা খুব বেশি টাফ হয়ে যাবে। সুতরাং আমি প্রথমে যেটা বলেছিলাম নাম্বারের উপর ভিত্তি করে তুমি তোমার কলেজটা চয়েস করার চেষ্টা করবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, মোমিননাসা ময়মনসিংহ শহরে যদি তুমি কলেজের কথা চিন্তা করো, মোমিননাসা সরকারি মহিলা কলেজ, আনন্দমোহন সরকারি কলেজ, তারপর হচ্ছে তোমার সৈয়দ নজরুল কলেজ, তারপর আশপাশে রয়েছে মুক্তাগাছা সরকারি কলেজ, তারপর কী বলো এটাকে মিন্টু কলেজ, কমার্স কলেজ, রয়্যাল মিডিয়া কলেজ, অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ, ও আচ্ছা একটা নাম ভুলে গিয়েছিলাম, ময়মনসিংহ সরকারি কলেজ বাইপাসে যেটা রয়েছে। তো ভালো কলেজের কিন্তু এখানে কোনো অভাব নাই। তুমি যেটা করবা, সবচেয়ে পছন্দের যে 5টি কলেজ সেটা প্রথমে দেওয়ার চেষ্টা করবা। এখন ধরো তুমি আবেদন করলে এবং প্রথম 5টি কলেজ দেওয়ার চেষ্টা করলে, তখন যারা চ্যালেঞ্জ করলো তারা আবেদন করলো, তারপর তোমার ফলাফলটা প্রকাশিত হলো। এখন যে ফলাফলটা প্রকাশিত হলো সেই ফলাফলে তোমার যে 1, 2, 3, 4 তুমি দেখা গেলো 4 নম্বর কলেজটা তোমার আসলো। অনেক স্টুডেন্টস এটা বোকামি করে, সেই বোকামিটা হচ্ছে তারা এই 4 নম্বর কলেজটা আসার পরে সেটা নিশ্চয়ন করে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি বলবো প্রথম 5টার যে কোনো একটা কলেজ যদি তোমার চলে আসে তুমি অবশ্যই অবশ্যই সেই কলেজটা নিশ্চয়ন করবে। প্রশ্ন হচ্ছে কেন? তুমি যখন নিশ্চয়ন করবে, অনেক স্টুডেন্টস আছে যারা 1, 2, 3 নম্বর কলেজে চান্স পেয়েছে, চান্স পেয়েও তারা নিশ্চয়ন করবে না এবং অন্য জায়গায় ভর্তি হয়ে যাবে অথবা বাতিল করবে যে কোনো কারণেই হোক। এখানে অনেকগুলো সিট খালি হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি নিশ্চয়ন করতেছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার অটো মাইগ্রেশন অন হবে না। নিশ্চয়ন করার সাথে সাথে তোমার অটো মাইগ্রেশন অন হবে এবং এই 3টার একটাতে যদি সিট খালি হয় তোমার নাম্বারের ভিত্তিতে তোমাকে তখন অটো মাইগ্রেশন দেওয়া হবে। ধরো তুমি ফার্স্ট চয়েস দিয়েছিলে মোমিননাসা কলেজ, সেকেন্ড চয়েস হচ্ছে সৈয়দ নজরুল, থার্ড চয়েস হচ্ছে আনন্দমোহন। এখন ধরো তুমি আনন্দমোহনে চান্স পেলে, কিন্তু পরবর্তীতে যদি মোমিননাসা কলেজে সিট খালি হয় তোমাকে কিন্তু তোমার নাম্বারের ভিত্তিতে অটো প্রমোশন দিয়ে মাইগ্রেশন করে 1 নম্বর কলেজ অর্থাৎ মোমিননাসা কলেজে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে যে প্রথম 5টার একটা কলেজ আসতে তুমি অবশ্যই অবশ্যই নিশ্চয়ন করে ফেলবে। আচ্ছা এখন আসলো এটার কথা, এখন এই যে ফলাফল প্রকাশিত হলো অটো মাইগ্রেশন করলে তুমি চলে গেলে, এখন কথা হচ্ছে অনেক স্টুডেন্টস রয়েছে যারা এই প্রথমবার কোনো কলেজে আসবে না, তারা কি কলেজ পাবে না? টেনশন করার কিচ্ছু নাই, তোমরা অবশ্যই কলেজ পাবে। প্রথম পর্যায়ে না হলে তুমি দ্বিতীয়বার আবার আবেদন করবে, তখন একই প্রসেসে আবার ফলাফল প্রকাশিত হবে, আবার তুমি নিশ্চয়ন করবে, অটো মাইগ্রেশন অন হবে। এরপরেও দেখা যাবে কিছু স্টুডেন্ট কলেজ পাবে না, তখন কি তোমরা আসলে আর কলেজ পাবে না? না, তোমরা তখন তৃতীয় পর্যায়ের আবেদন করবে। এভাবেই একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সব স্টুডেন্ট কলেজ পেয়ে যাবে, টেনশন করার কিচ্ছু নাই। আরেকটা কথা আমি লাস্টে বলতে চাচ্ছি, কলেজ ইজ নট এভরিথিং। ইন্টারমিডিয়েট পড়াশোনাটা হচ্ছে স্টুডেন্টস যারা পরিশ্রমী তাদের জন্য, মেধাবীদের জন্য না। তোমার কলেজ তোমাকে অনেক হেল্প করতে পারে, বাট একটা কলেজের চান্স না পেলে যে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে বিষয়টা এরকম না। আমি অনেককেই দেখেছি যারা ময়মনসিংহ শহরের প্রমিনেন্ট স্কুলগুলোতে পড়ে তারা ময়মনসিংহ কলেজের চান্স না পেলে এমনও অনেক স্টুডেন্ট আছে যে আমি সুইসাইড করবো এরকম চিন্তাভাবনা করে। একদম এরকম চিন্তাভাবনা করবে না, যে কলেজেই ভর্তি হও সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে যদি পরিশ্রম করে যাও তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। সবার সফলতা কামনা করছি, সবাই তোমাদের এক্সপেক্টেড কলেজ পাবে সেই প্রত্যাশাই হলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফিজ।